একেবারে পাখাটা বাঁকা হয়ে গেছে, সম্ভবত কিছুর সাথে বাইরে খেয়েছে। সুগানের অবস্থাও দেখেন, আর এই নাটটা দেখেন একবারে বাঁকা হয়ে গেছে, একদম বাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো সবসময় আপনাদেরকে আমরা জাহাজের উপরের দিকটা দেখাই, ঠিক আজকে একটু নিচের দিকটা দেখাই। দেখি এখানে অনেকগুলো জাহাজ উঠানো হয়েছে, বাট উপরে যাওয়া হয়নি, তবে যাব যে কোনো এক সময়। এখন যেটা বিষয়, মানে আমি আপনাদেরকে চেষ্টা করি সবসময় কোনো ভালো কিছু দেখানোর জন্য, আজকে কিছু আলাদা কিছু দেখাই। যেসব প্লেটগুলো ব্যবহার করা হয়, যে দেখেন এই প্লেটগুলো কিন্তু এই জাহাজে ব্যবহার করে, মানে আমাদের দেশে যেসব জাহাজগুলো তৈরি হয়, দেখেন অনেকটা মোটা ভালো মানের প্লেটগুলো। এগুলো আসলে কই লাগানো হয় আমি সঠিক জানি না। আর যদি পিছন দিকে আমরা যাই, এটা হচ্ছে নদীর সাইড, ওই পাশটা, ওই পাশটা যদি নদীর সাইডে আমরা পিছন দিক থেকে যদি আপনার শিপগুলো দেখাই বা কী কাজের জন্য তোলা হয়েছে, সবই আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এটা সম্ভবত রং করার জন্য তোলা হয়েছে এই জাহাজটা, যে জাহাজটা দেখতেছেন ঝংটং উঠানো হয়েছে। নিচের সাইডটা কিন্তু রং দেওয়া হয়েছে, আস্তর রংটা দেওয়া হয়েছে, এটাও সম্ভবত সেম। তবে ভিতরে আরও কাজটা থাকতে পারে, এমন না যেন থাকবো না, তা না, থাকতে পারে। আমরা কথাগত চলে এসেছি ঠিক প্রপেলারের দিকটাতে। এখানে হচ্ছে প্রপেলারের দিকটা, একটি জাহাজ কিন্তু তোলা হয় বিভিন্ন ধরনের কাজ নিয়ে, শুধু একটা কাজ না, প্রপেলারের কাছ থেকে, সুগানের কাছ থেকে, তারপর নিচে তলি মুলি আরও নানান কিছু কাজ থাকে। ওরে ওইটা তো বিশাল বড়, হাইডে অনেক উঁচু যে জাহাজটা এখন দেখাইতেছি। এই যে দেখেন আরেকটি জাহাজ পুরো রং টং করে নামায় ফেলাইছে, তবে ওইটারও একটা রিভিউ দেওয়ার ইচ্ছা আছে, কালারটা খুবই সুন্দর করছে। তো এই যে দেখেন এই জাহাজটি কেন তোলা হয়েছে, এইটার আমরা আপনাদেরকে ঠিক পিছন দিকটা এখন দেখাই। যদি পিছন দিকটা দেখেন তাহলে এই জাহাজটির অবস্থা কিন্তু আরেক রকম। এটার পাখাটা, যে পাখাটা আছে একটা পাতা বাঁকা হয়ে আছে, ওই যে দেখেন পুরো বাঁকা হয়েছে, হয়তো কিছুর সাথে বাড়ি টেরি খেয়েছে। ওই পাশে আরেকটি পাখা আছে, ওইটা সম্ভবত ঠিক আছে। আর যদি সুগানের অবস্থা দেখাই, সুগান টুগান কিন্তু নোনা পানিতে যায়, তো এগুলো একটু খাইয়ে টাইয়ে ফলাইছে। তো এই হচ্ছে জাহাজের পরিস্থিতি, পুরো জাহাজটা মানে আরও কাজ টাজ করা হইব। আর এদিক থেকে যদি আমরা যাই, এই জাহাজটি দেখি এখানে, এখানে কিন্তু সুগানটা আর কি ফেলে রাখা হয়েছে, এই যে দেখেন ফেলে রাখা হয়েছে, প্লাস আপডেট করা হইতেছে, মানে এগুলো আবার ক্লিয়ারেন্সি করা হইব, রং টং দেওয়া হইব, আরও নানান কাজ থাকে। একটা শিপে যে কাজ করা দরকার ওই কাজই থাকে। এখানে এই যে সুগানের যেই সাইডটা সেই সাইডটা কমপ্লিট, জ্বালাই টালাইগুলো কমপ্লিট করা হয়েছে। এই হচ্ছে পিছন দিকটা, তো এটারও কাজ টাজ করা হইতেছে ঠিক। এখানেও পুরো সুন্দর জ্বালাই করা হয়েছে, যে দেখেন মোটা যে প্লেটগুলো আছে, প্লেটগুলো দিয়ে একেবারে নিখুঁত জ্বালাই করেছে। এগুলো কিন্তু আরও কাজ টাজ আছে, এগুলো যেন এই না যেন কাজ শেষ, অনেকটা কাজ আছে। তো আসলে আমরা জাহাজের আজকে পুরো পিছন দিকটা দেখালাম, আর সামনের দিকটা দেখানোর কোনো কিছুই নেই। এদিক থেকে যদি দেখে এই হচ্ছে দুইটা জাহাজ, তবে এটার উপরের দিকটা আমি দেখানোর চেষ্টা করবো। আসলে উপরের দিকটা সেম থাকে, ওরকম কিছু থাকে না। তো যাই হোক, যতটা পারলাম আমি আমার মতো চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো দুইটা জাহাজেরই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, দুটোটাই ডকে উঠানো আছে, আর সম্ভবত হাইডে এটার থেকে এটা একটু, মানে এটা একটু নিচা লাগতেছে, নিচা লাগতেছে বলতে কি, এই যে দেখেন এখানে যে মানে খুঁটিগুলো দেওয়া হয়েছে, এটা এটা একটু বেশ কম আছে। একটু সামনের দিকটা দেখে আপনাদের, তারপর ইনশাআল্লাহ আমরা ভিডিওটা শেষ প্রান্তে চলে যাব। আজকে আমরা আপনাদেরকে এই দুইটা জাহাজ দেখালাম, আর জাহাজের সাইডগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আর এটার যেই শিকলগুলো আছে, শিকলগুলো এখানে রাখা আছে, এই যে দেখেন এই শিকল, আর ওই পাশে হচ্ছে নোঙরগুলো, এই যে নোঙরটা, আর এদিক দিয়ে হচ্ছে শিকল নামায় অলরেডি একটা নোঙর লাগানো আছে। তো যেটা বলতেছিলাম, ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছে সকলে ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়েন, আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ।